বর্তমানে ফেসবুক পেজে কাজ করা খুবই কঠিন হয়ে যাচ্ছে, কারণ একের পর এক ইস্যু দিচ্ছে আমাদের ফেসবুক পেজে। সেক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, কারো পেজের মধ্যে দেখা যায় নিজের সব কন্টেন্ট সব কিছু মেনে চলেও হঠাৎ করে এই টিক মার্কটা তারা তুলে নেয়, মানে ক্রস আইকন দেয়। সেক্ষেত্রে আপনারা কখন আবার ব্যাক পাবেন এই টিক মার্কটা, এই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে খুবই একটা কি ভালো সাজেশন দেব, যাতে আপনাদের ফেসবুকে কাজ করার কি ইচ্ছাটা থাকে। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আর কেউ স্কিপ করবেন না, কিন্তু স্কিপ করলে এই সমস্যার সমাধানটা পাবেন না। আর অবশ্যই কিন্তু ভিডিও শুরু করার আগে একটা লাইক করবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটা শেয়ারে আপনাদের বন্ধুবান্ধব বা অন্য অডিয়েন্সরাও কিন্তু এই সমস্যা থেকে হেল্পটা পাবে। সো গেট নাও স্টার্ট ভিডিও। এখন যে কথাগুলো আমি আপনাদেরকে বলবো, যে সাজেস্টগুলো করব, অবশ্যই সেগুলো ভালোভাবে শুনবেন এবং এই মোতাবেক কাজ করবেন। সো দেখা যাচ্ছে আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করছেন, দুই দিন হয় তিন দিন হয়, সেক্ষেত্রে কিন্তু কি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকবে, রিস্ট্রিক্ট মনিটাইজেশন থাকবে, ইউর এলিজিবল কান্ট্রি এটাও কিন্তু কি ক্রস থাকবে। এটা কিন্তু নতুন পেজের ক্ষেত্রে 30 দিনের পর কিন্তু কি হবে, ফেসবুক টিম অটোমেটিকলি তুলে নেবে। সো আমরা বুঝলাম নতুন পেজের ক্ষেত্রে এই ইস্যুগুলো আমরা দেখতে পারবো। যখন একটা পেজ 2 বছর 4 মাস 5 মাস মানে লং টাইম একটা পেজ ক্রিয়েট করা হয়, ভিডিও আপলোড করা হয়, সেখানেও দেখি আমরা ফেসবুক টিম এরকম ইস্যুগুলো দেয়, মানে এই স্ক্রিনে যেমন দেখতে পারতেছেন ক্রস আইকন থাকে। এখন আপনারা কী করবেন, এই পেজটা কি আপনারা ছেড়ে দেবেন? দেখা যাচ্ছে এই পেজটার মধ্যে আপনার প্রায় যেখানে আমাদেরকে 5000 ফলোয়ার্স কমপ্লিট করতে বলছে, সেখানে আপনি 5000 পার করে ফেলছেন এবং ওয়াচ টাইমটাও কিন্তু কি অরিজিনাল পেয়েছেন বা ফলোয়ার্সটাও অরিজিনাল পেয়েছেন এবং নিজের ভিডিওগুলো অরিজিনাল, তারপরেও ফেসবুক টিম এই ইস্যুগুলো ধরাই দেয়। এখন বিষয়টা কি, আপনার মনে হচ্ছে যে না আমার দ্বারা ফেসবুক পেজে কাজ করা সম্ভব নয়, এই কথাটা সকলের মনে আসবে, কারণ সব নিজের ভিডিও সব নিজের কিছু তারপরেও ফেসবুক টিম এই ইস্যুগুলো কেন দেয়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে যে কথাটা এখন বলবো, এই যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা আছে, এটার মধ্যে কিন্তু আপনারা কি মাঝে মাঝে অনেক ধরনের কি দেখবেন ইস্যু, তবে কিন্তু এতটাই হতাশ হবেন না। মেন সাইট হচ্ছে ফেসবুকের ক্রোম ব্রাউজারে আপনি আপনার আইডিটা লগ ইন করবেন, করার পর আপনি আপনার পেজটা আবার লগ ইন করে নেবেন। নেওয়ার পর কী করবেন, সেখান থেকে যে মনিটাইজেশন অপশনটা পাবেন আপনারা, ওখানে গিয়ে দেখবেন কোনো ইস্যু আছে কি না বা এলিজিবিলিটি আছে, সেখানেই চেক করে দেখবেন যে কোনো সমস্যা আছে কি না। ওখানে যদি পলিসি ইস্যু থাকে তাহলে জানবেন যে আপনাকে পলিসি ইস্যু ধরাই দিয়েছে, বা যদি ক্রাইটেরিয়া নট মিট থাকে তাহলে জানবেন আপনি ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারেননি, এ কারণেই তারা দিয়েছে। তবে ফেসবুকে এরকম তারা ইস্যু দিয়েই থাকে, এটা নিয়ে চিন্তিত থাকবেন না। সো এখন অনেকেরই মনে প্রশ্ন থাকে, ভাই আমরা তো বুঝলাম যে এরকম করে ফেসবুক টিম, তবে এটার সমস্যার সমাধান কী? সেক্ষেত্রে অপেক্ষা, এই যে অপেক্ষা জিনিসটা অনেকেই কিন্তু করতে পারে না, কারণ একটা ওল্ড পেজ 3-4 বছর হয়ে গেছে, এই ইস্যুর মধ্যে পড়ে আছেন, আপনি আর কত অপেক্ষা করবেন, প্রশ্ন এটাই থাকে। সো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এখন আপনি কি পেজটা ডিলিট করে দেবেন নাকি নতুন পেজ খুলবেন? দেখা যাচ্ছে নতুন পেজ খুললে আবার ওই ইস্যুটা দেবে, একটা ঝামেলা। সো আমি যে কথাটা আপনাদেরকে এখন বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই 24 সিজনে আমরা নতুন নতুন ইস্যু দেখতেছি, যেখানে আনঅরিজিনাল কন্টেন্ট, লিমিট অরিজিনালি অফ কন্টেন্ট, পেজ নট এলিজিবল, 100%-এর মধ্যে 99% পেজ নট এলিজিবল করে দিচ্ছে ফেসবুক টিম। সো এগুলো আপডেটের ক্ষেত্রে হয়ে থাকে, তারা কী আপডেট আনবে, পেজের যে রিকুয়ারমেন্টগুলো আছে শর্তগুলো আছে তারা এক্সচেঞ্জ করবে, এরকম আপডেটের ক্ষেত্রে পেজ নট এলিজিবল দিচ্ছে, এটা নিয়ে চিন্তিত থাকবেন না। তবে কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু, এটা আপনার কন্টেন্ট থেকেই হয়, এটা আপনারা মানবেন, আপনার কন্টেন্টে তারা প্রবলেম ধরে, এ কারণে কিন্তু তারা এই ইস্যুটা দেয়। সেক্ষেত্রে প্রথম থেকে কাজ করতে হলে নিজের কন্টেন্ট, নিজের মিউজিক, নিজের ফটো সব কিছু ব্যক্তিগত থাকতে হবে, অন্যের কোনো কিছু চুরি করা যাবে না। সো এগুলো মানতে হবে অবশ্যই আপনাদেরকে, আর অপেক্ষায় থাকবেন আর নিয়মিত মাঝে মাঝে লাইভে আসবেন, এসে আপনাদের পেজটা রিভিউ করবেন, অডিয়েন্সদের সাথে পরিচিত হবেন, ফেসবুকও মনে করবে আপনি একজন এই পেজের কন্টেন্ট ক্রিয়েটর, এ কারণে লাইভে আসা হয়। লাইভে এসে এভাবে কিন্তু আপনারা কি আপনাদের পছন্দের ভিডিও হিসেবে কথা বলবেন, আর অপেক্ষা করতে হবে ভাই, অপেক্ষা ছাড়া ফেসবুক নিজেই ওগুলো ঠিক করে দেবে, আবেদন কোনো কিছু করে লাভ নেই, কারণ আর কন্টেন্টগুলো মেনে চলবেন, যাতে অন্যের মিউজিক, অন্যের কপিরাইট ফ্রি মিউজিক এগুলো ইউজ করা যাবে না, সব নিজের ভিডিও যেটা ভালো পারেন সেটা, এভাবেই আপনারা কি মেনে চলবেন। যাদের এই টিক মার্কটা নেই তারা অপেক্ষায় থাকুন, কাজ করে যান, ফেসবুক নিজেই এটা ঠিক করে দেবে, তাছাড়া কিন্তু আপনারা কোনো উপায় পাবেন না। সো ভিডিওটি শুনে প্রথম তো আপনাদের কাছে কতটা হেল্পফুল দিতে পারলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমি আবারও বলছি ভিডিও শেষে যে আপনারা অপেক্ষায় থাকেন, ফেসবুক কাউকে হতাশ করবে না, নিয়মিত ভিডিও আপলোড করে দেন, ফেসবুক নিজেই এগুলো ঠিক করে দেবে। সো নিয়ে আসবো আবারও আপডেট ভিডিও,
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আবারও বলতেছি লাইক করবেন, একটা শেয়ার করে দেবেন, দেন চ্যানেলে নতুন হলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।